লকডাউন না থাকলেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা পরিস্থিতি। বন্ধ আছে বড় বড় শপিং মল, রেস্টুরেন্ট সহ অর্ধেকেরও বেশি দোকানপাট। গণপরিবহন চললেও তাতে নেই যাত্রীদের ভিড়। রাজধানীর এমন চিত্রের কথা তুলে ধরেছেন নিয়াজ জামান সজীব। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়। যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। চারিদিকের পরিস্থিতি তো ভালো না, এখন বাধ্য হয়ে কাজ করতেছি। ভাই আবার কতদিন ধরেই বা ঘরে বস ঘরেই মধ্যে থাকবো, এটাও তো একটা ব্যাপার। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছি, একটু বের হই। তবে যানবাহনের বাড়তি ভাড়ায় অস্বস্তিতে সেই যাত্রীরা, আবার যাত্রী কম থাকায় পরিবহন সংশ্লিষ্টরাও করছেন ক্ষতির আশঙ্কা। এই পরিস্থিতিতে মনে হয় আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, মানুষ খুবই সীমিত, যাত্রী নাই, খালি গাড়ি বলিস তো মতিঝিল থেকে আসি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে, খালি চালাই এইতে গেলাম, এইতে গিয়ে তো এখানে বসে রয়েছি। নির্দেশনা মেনে এখনো বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল, তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনো অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে দেখবেন, ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে, করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।